We'll be right <laughs> back. সহশিক্ষকদের সমতুল্য বেতন সহ কিছু দাবিতে বিক্ষোভ সমাবেশ শুরু করল রাজ্যের পাঁচশো শিক্ষকদের একাংশ রাজ্য শিক্ষক মন্ত্রকের সদর দপ্তর বিকাশ ভবন থেকে মাত্র কয়েকশো ফুট দূরে তারা এই বিক্ষোভ সমাবেশ শুরু করেন কলকাতা হাইকোর্টের অনুমতি সাপেক্ষ এই ধর্না কর্মসূচি বলে দাবি করেছেন রাজ্য পার্শ্ব শিক্ষকের ঐক্য মঞ্চের পক্ষ থেকে সংগঠনের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে সহকারী শিক্ষকদের সমতুল্য হারে বেতন দেওয়ার নির্দেশে অগ্রাহ্য করে তাদের প্রতি মাসে থাকা টাকা অর্থাৎ কনসলিডেটেড অ্যামাউন্ট হাতে ধরানো হয় প্রতি মাসে নির্ধারিত বেতন ক্রমের চেয়ে কুড়ি হাজারেরও বেশি টাকা তারা কম পাচ্ছে বলে অভিযোগ করেন অবিলম্বে এই বেতন বৈষম্য দূর করার দাবি জানিয়েছেন পার্শ্ব শিক্ষকের ঐক্যমঞ্চের সদস্যরা ভুল দাবি সেই ইস্যুতে আমরা লড়াই করছি একটা হচ্ছে পনেরো বছর ধরে কাজ করছি আমাদের পূর্ণ শিক্ষকের মর্যাদা দেওয়া হয়নি আমাদের ডাকা হয় প্যারাটিচার সেটা আপনারা জানেন তাহলে আমরা চাইছি এখন ওই পূর্ণ শিক্ষকের মর্যাদা দিয়ে সহকারী শিক্ষক হতে আর দু নম্বর ডিম্যান্ড হচ্ছে আমাদের যেটা দেওয়া হয় সেটা বেতন নয় পারিশ্রমিক এবং থক টাকা কনসলিডেটেড পে সেই পারিশ্রমিক বা বেতন থেকে আমরা সেটাকে বেতনে কনভার্ট করতে চাইছি প্লে স্ট্রাকচারের মাধ্যমে বেতন কাঠামো করে দিতে হবে এই সরকারকে